ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কর্মরত সমস্ত প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে শিক্ষামন্ত্রীর করা পদক্ষেপ তো বন্ধুরা সেই নিয়ে বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি রাজ্যের শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য শিক্ষকদের ক্লাস ফাঁকি রুখতে চান শিক্ষামন্ত্রী হাজিরের খাতায় সই করে শিক্ষকদের একাংশের ক্লাসে ফাঁকিয়ে দেওয়ার রেওয়াজ বদল ঘটাতে চান শিক্ষা দপ্তর তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কথা উল্লেখ করার উপায় বারবার চেষ্টা করেছেন বিধানসভায় জানানের শিক্ষামন্ত্রীর পার্থ সর্বয় তৃণমূলের বিধায়ক যতীন্ময় করে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোমবার শিক্ষামন্ত্রী জানান স্কুলের নানা স্তরে শিক্ষক ও ছাত্রের অনুপাত সামঞ্জস্যপূর্ণ করার যত সম্ভব চেষ্টা হয়েছে কোথায় কত শিক্ষক আছেন তা জানার জন্য অনলাইনে ব্যবস্থায় যাওয়া হচ্ছে এই সূত্র পার্থপুর মন্তব্য শিক্ষক থাকলে আদৌ কি ক্লাস হচ্ছে কিনা দেখার উপায় নেই একজন শিক্ষক এসে চট করে স্বাক্ষর করে বেরিয়ে গিয়ে যদি দুর্ঘটনায় মারা যান তাহলেও তিনি খাতা অনুযায়ী স্কুলে এসেছেন এটা বহু বছরের অভ্যাস আমি গায়ের জোরে কিছু বলতে চাই না সব পক্ষের সঙ্গে কথা বলবো কিভাবে অভ্যাস বদল করা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক হাজিরাসহ বেশ কিছু করা করি বিধান এনে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে চান রাজ্যে তবে প্রথম পরিকল্পনা থাকলেও বিধানসভার বাজেট অধিবেশনে প্রথম পর্বের শেষ দিনে এই বিল পেশ না করে স্থগিত রাখা হয়েছে পরবর্তী পর্যায়ে দফায় বাজেট অধিবেশন শুরু হবে ১৩ মার্চ উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষকদের হাজিরা সহ বেশ কিছু কড়াকড়ি বিধানে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে চায় রাজ্য তবে প্রথম পরিকল্পনা থাকলে বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন বিল পেশ না করে স্থগিত হবে পরবর্তী পরে দফায় বাজেট অধিবেশন শুরু হয় তেরোই মাস বিধানসভায় শিক্ষামন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে এখন একজন শিক্ষক পিছু ছাত্রে অনুপাত প্রাথমিকে কুড়ি উচ্চ প্রাথমিকে চল্লিশ মাধ্যমিকে একচল্লিশ এবং উচ্চ মাধ্যমিকে উনপঞ্চাশ পার্থ্যবদ্ধ এই অনুপাতের মধ্যে আমরা সামঞ্জস্য আনার চেষ্টা করেছি নিয়োগ হয়েছে এক লক্ষ ছাত্র শিক্ষক কোথায় কত ঘাটতি সব তথ্য জানাতে অনলাইন ব্যবস্থায় চলে যাচ্ছে কলকাতায় প্রায় দুইষট্টি স্কুল ছিল যেখানে ছাত্র ছিল না এর সংখ্যা কমানো হয়েছে শিক্ষামন্ত্রী আরও জানি শিশু শিক্ষা কেন্দ্র এমএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এম এম ক্ষেত্রে যে যেগুলো স্কুলের কাছে আছে সেগুলো সংযোজিত করার চেষ্টা হবে ক্লাব এবং অন্য কোনো জায়গায় শিক্ষা কেন্দ্র থাকলে কিছু করা যাবে না পার্থবর বক্তব্য বয়স ষাটের মধ্যে যোগ্যতা থাকলে এম এস কে ও এস কে পাঁচ শিক্ষকরা পাঁচশো শিক্ষকের বিকল্প সুযোগ নিতে পারেন তবু এই ছিল এই মুহূর্তে রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট